এই নয়ন, শোন না, রাস্তার ধারে যে কলাবাগানটি আছে সেই কলাবাগানের কলাগুলো পেকে একদম হলুদ হয়ে আছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। একদম ঠিক বলেছিস ভাই, আমি সেদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কলাগুলো দেখে তো আমারও জিভে জল চলে আসছে। সেদিন একাই ছিলাম বলে সেই কলাবাগান থেকে কলা ছিঁড়তে সাহস পাইনি। চলো না, আজকে সবাই তো আছি, কিছু কলা চুরি করে নিয়ে গিয়ে মজা করে খাই। আরে না 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 না, মানুষের জিনিস চুরি করে খেতে নাই, মা শুনলে আমাকে বকা দিবে, আমি চুরির মধ্যে নেই বাবা, মা সবসময় বলে মানুষের জিনিস চুরি করে খেতে নেই। আরে রমেশ, তুই এসব কি যাতা বলছিস, আরে আমরা কেন চুরি করে খাবো, খেতে ইচ্ছে হয়েছে তাই দু একটা ছিঁড়ে খাবো, এটাকে চুরি বলে নাকি? আর আমরা যদি তিনজনের মধ্যে কাউকে না বলি তাহলে কে জানবে যে আমরা ওই কলা বাগান থেকে কলা নিয়ে খেয়েছি? চল তো চল, আর দেরি করিস নি, আমার তো জিভে জল চলেই আসলো বাবা। এরপর তিন বন্ধু মিলে সেই কলা বাগানে কলা চুরি করে খেতে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, প্রতিদিন কলা বাগান থেকে কে যে কলা চুরি করে নিয়ে যাচ্ছে, আজকে এর একটা বিহিত করতেই হবে। আমি আজকে কলা বাগানের কোথাও লুকিয়ে থাকবো, দেখি কে কলা বাগান থেকে কলা চুরি করে নিয়ে খায়, এখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো, দেখি আমার কলা বাগানে কে কলা এসে চুরি করে খাচ্ছে। এই নয়ন, দেখ না রে ভাই, কলাগুলো দেখে তো আমার জিভে জল চলে এসছে রে, দেখ সব কলাই পেকে একদম হলুদ হয়ে আছে। একদম ঠিক বলেছিস রে, কলাগুলো দেখতে অনেক সুন্দর, নিশ্চয়ই কলাগুলো খেতে অনেক সুস্বাদু হবে। চল তাড়াতাড়ি চল, কেউ আসার আগে কিছু কলা ছিঁড়ে এখান থেকে চলে যাই, চল চল তাড়াতাড়ি চল। ও, তাহলে তোরাই আমার কলা ছিঁড়ে খাস চুরি করে, দেখ আমার কলা চুরি খাওয়ার মজা আজকে তোমাদের দেখাচ্ছি। এই রমেন, কি ঝালায় পড়লাম রে, এ তো ভূত দেখছি রে, কলা বাগানে ভূত কোথার থেকে আসলো, কেন যে আসলাম কলা খেতে রে? আমি ভূত সবই ঠিক আছে, কিন্তু তোদের সাহস কি করে হয়, আমার কলা বাগান থেকে তোরা কলা চুরি করে নিয়ে যেয়ে খাস, দেখ তোদের আজকে আমি কি শাস্তি দেই। সত্যি করে বলছি ভূত দিদি, আমরা আজকেই প্রথম কলা খেতে এসেছি, আমরা এর আগে কোনোদিনও কলা চুরি করে খাইনি, আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিনও চুরি করব না, চুরি করে খাওয়া যে কতটা বড় পাপ সেটা আমরা বুঝতে পারলাম, আমাদের ছেড়ে দাও দিদি, ভূত দিদি আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিনও চুরি করব না কলা, ছেড়ে দাও আমাদের। তোমাদের ছেড়ে দিব আমি, এটা কি করে হয় রে, আমার কলা বাগান থেকে অনেক কলা চুরি হয়েছে, তোমাদের দিয়ে এই কলা বাগানের সমস্ত কাজ করে নিব, তাহলে তো আমার চুরি যাওয়া কলার যত লস হয়েছে সেই পয়সাটা উঠবে নাকি? এই রে, ভূত দিদি তো আমাদের কোনো কথাই শুনছে না, এবার নাকি আমাদের এই কলা বাগানে কাজ করিয়ে নিবে, এই এখানে আর থাকা যাবে না, চল ভাই পালা পালা পালা, চলো পালাই এখান থেকে, না হলে তো আমাদের অবস্থা শেষ করে দিবে এই ভূত দিদি।